এখানে আমি পরোটা করবো, ওই জন্যে পানি সিদ্ধ করে নিচ্ছি। এই পানিতে আটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে আটা দিয়ে পরোটা করলে বেশ সফট হয়, আমার কাছে ভালো লাগে। এটা আটা বিনে সিদ্ধ তো করি, কিন্তু আজকে সিদ্ধ করেই করব। পরিমাণ মতন আটা দিয়ে দিলাম। গমের আটা চালের আটা মিশ আছে, এদিকে আটাটা ঠান্ডা হোক। এখানে আমি সিম ভাজি চাপাই দিচ্ছি। সিম ভাজির জন্য এখানে আমি তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। সরিষার তেল দিলাম আমি, আপনার ইচ্ছা করলে যে কোনো তেল, ফুড অয়েল হলেই হলো। শুধু মরিচ লবণ দিয়ে কাপিয়ে দিলাম তেল। পরে শুরু রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, ধনিয়া পাতা থাক, একটু সিদ্ধ হলে কমে যাবে। আর এই থাকে আমি পরোটা রাখাটা কি করে নিই, জানি নি ভালো করে। চলে আসছে পেঁয়াজগুলো দিয়ে দেব। আগে দিলে পেঁয়াজ আগে দিলে ফুলে যায়, সেই জন্য একটু মিডিল চাই দিচ্ছি। একটু রসুন দিয়ে দিলাম ফার্স্টটা, ফুলে গিয়ে কালো কালো দেখা ভালো লাগে না। শেষে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। পরিমাণে বেশি হয়ে গেছে, পরোটা চাইতে কমে গেলে, সিদ্ধ হয়ে গেলে শেষ হয়ে গেল রান্না কমে যাবে। এটা কেটে দিলাম। আর এদিকে আমার আটাটা খুব ভালো করে ছেনে নিয়েছি, এখন এটা দিয়ে পরোটা তৈরি করব।
এসেছে, আর একটু পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। শীতের সবজি অল্পতে সিদ্ধ হয়ে যায়। মিনিট দিয়ে পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার সিম ভাজি। এখন পরিবেশন দিলে তা একটা পাত্রে এখন উঠিয়ে নিব। হয়ে গেল আমার সিম ভাজি।